ভাই, আসলে আমি 4 বছর আমার ব্যথার সাথে আমি যুদ্ধ করে আসতেছি। আজকে আমার যে এতটা ভালো লাগতেছে, আমার আসলে এটা সুখের কান্না। এই জন্য হঠাৎ চোখ দিয়ে পানি বের হলো আর কি। আমি অনেক সুখী এখন, মনে হচ্ছে উপরওয়ালা আমাকে একদম জান্নাতের মধ্যে নিয়ে যাচ্ছে। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমি পেশায় কম্পিউটার অপারেটর, নাটোর জেলার সিংড়া উপজেলার সাতারদিঘি ইউনিয়নের উদ্যোক্তা। আমার বয়স 28 বছর। আমি ডিপিআরসি হসপিটালে আসছিলাম আমার কিছু সমস্যার জন্য। তো সমস্যা হচ্ছে আমার প্রত্যেকটা জয়েন্ট পেইন, এই যে এই জয়েন্টগুলো দেখেন ফুলাই গেছে, জয়েন্টগুলো প্রত্যেকটা জয়েন্ট, এখানে 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 এখানে, কোমরে, হাঁটুতে, এই জয়েন্টে, সবগুলো জয়েন্টে ব্যথা, এবং আমি চলাফেরা কোনোভাবেই করতে পারি না। যখন ব্যথাটা আমার বাড়ে, দেখা যায় মেডিসিন নেওয়ার পরে কিছুক্ষণ সময় ভালো থাকি, মানে মেডিসিনের যে ক্রিয়াটা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকি, কিন্তু পুনরায় যখন ক্রিয়া শেষ হয়ে যায় পুনরায় আমার জ্বালা যন্ত্রণা শুরু হয়, ব্যথা হয়। ওয়ালাইকুম সালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। অনেক ভালো আছি ভাইয়া। জি আলহামদুলিল্লাহ, অনেক ডিফারেন্স। আগে আমি অনেক কষ্ট পেতাম, এখন স্যারের চিকিৎসায় অনেকটাই সুস্থ। অ্যাকচুয়ালি আমি 2018 সালে, মানে আমার পায়ের বুড়ো আঙুল থেকে আমি ব্যথা পাচ্ছিলাম। আমি আসলে পেশায় কম্পিউটার অপারেটর, আমার বাড়ি নাটোর জেলা সিংড়া উপজেলা সাতারদিঘি ইউনিয়নে। আমি সাতারদিঘি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। তো আমি দীর্ঘদিন, আমি প্রায় 10 থেকে 12 বছর এখানে এই কাজের সাথে জড়িত। তো মাঝখানে হঠাৎ 2018 সালে আমার এই পেইনটা শুরু হয়। আমি বুঝতাম না, আমি মোটর সাইকেল ড্রাইভিং করতাম, তো এই কারণে তো মাঝে মধ্যে একটু ব্যথা হতো। তখন আমি হয়তো মানে ভাবতাম আর কি, যে আসলে ঝাঁকুনির কারণে ব্যথাগুলো হচ্ছে আর কি, এরকম মনে হয় আর কি। তো ব্যথা দেখি ধীরে ধীরে বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তো একসময় আমি ডাক্তারের শরণাপন্ন হলাম, মানে ডাক্তার বলতে গ্রাম্য ডাক্তার যারা আছে ওদের শরণাপন্ন হলাম আর কি। তো ওনারা মেডিসিন দেয়, দেখা যায় যে আমি খাই, মেডিসিনগুলো খাই, সাময়িক ব্যথা কমে, আবার পেইন শুরু হয়। ওষুধের ক্রিয়া যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকি, তারপর আবার পেইন শুরু হয়। তো এইভাবে মনে হলো আবার যে না, কোনো বড় একটা ডাক্তার দেখাই। তো আমার প্রথম ডাক্তার দেখাইছি আমি হচ্ছে বগুড়াতে, আমার বাসা নাটোরে সাথে আর কি। আমার মানে আমার বাসা থেকে মানে বগুড়া যাইতে যাইতে সর্বোচ্চ 30 মিনিট টাইম লাগে। তো এখানে এক অর্থোপেডিক্স ডাক্তার, আমি তো বুঝতাম না যে আসলে আমার আর্থাইটিক্স, অনেকেই বলে অস্টিও আর্থাইটিক্স, তো আমি হয়তো বা ভাবছিলাম অস্টিও আর্থাইটিক্স আর কি। তো আমি ওখানে গেলাম, আমার টেস্ট নিল, তারপর অনেকগুলা উনি বললেন যে আসলে আমার নাকি অস্টিও আর্থাইটিক্স। তো আমি চিকিৎসা নিলাম, ঔষধপাতি খাচ্ছি ওনার দেওয়া, মানে উনি যেভাবে বলছিল আমি ওইভাবে চলতেছি, এক্সারসাইজ করতেছি, ব্যায়াম করতেছি, বাট কোনো রেজাল্ট আসে না, মানে ওই যে কার সে, শুধুমাত্র ওষুধের যে ক্রিয়া ততক্ষণ পর্যন্তই মানে ব্যথা, হ্যাঁ আমি ভালো থাকি আর কি। তো এরকম দেখতে দেখতে মানে বগুড়াতে প্রায় আমি মোটামুটি 6 থেকে 7টা ডাক্তার দেখাই, মেডিকেল অফিসার দেখাই, রিউমাটোলজিস্ট দেখাই, তারপর হচ্ছে মানে অর্থোপেডিক্স ডাক্তার দেখাই, কোনো কিছুতেই আমার কাজ হয় না। আমি অ্যাকচুয়ালি আমি আসলে ব্যথা এমন পর্যায়ে গেছিল আমার, আমি পুরুষ মানুষ তো রাতে কাঁদতাম। আমি আসলে অ্যাকচুয়ালি আমি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, আমি ওখানে জমা নিবন্ধন, তারপর কম্পিউটার কম্পোজ। অ্যাকচুয়ালি আমি যখন এই কাজগুলো করি, কাজ করার ক্ষেত্রে আসলে এই কাজগুলো তো খুব মানে ডিফিকাল্ট, অনেক কঠিন। অ্যাকচুয়ালি আমি যখন মানুষের কাজগুলো করতে পারতাম না তখন আমার অনেক কষ্ট হতো, খারাপ লাগতো যে একটা লোক কতবার ইউনিয়ন পরিষদে আসবে আর কতবার ঘুরে যাবে। আমার ব্যথার কারণে আমি এই কাজগুলো করতে পারতাম না, আমি রাত জেগে কাজ করতাম।
দেখা যাচ্ছে যে রাত জেগে কাজ করার পরে সকালে পেইন ব্যথাটা অনেক বাড়তো, অনেক বেড়ে যেত। এমনও সময় গেছে যে আমি অফিসে যাইতে পারিনি। আমি অফিসে না যাওয়ার কারণে এমনও লোক আছে যে চেয়ারম্যানের কাছে কমপ্লেন করে আমি যাইতে পারিনি। এটা আসলে তাদের দোষ না, কারণ তারা তো জানে না যে আসলে আমার এত বড় একটা রোগ আছে আমার শরীরে। তো চেয়ারম্যান সাহেব কমপ্লেনগুলো শোনার পরে আমাকে ডাকছিল। তো ডাকার পরে জিজ্ঞাসা করছিল যে উজ্জ্বল সাহেব কী ব্যাপার। তো আমি চেয়ারম্যান সাহেবকে বললাম আমার সমস্যার কথাগুলো আমি বললাম। তো চেয়ারম্যান সাহেব আমাকে অনেকটাই অ্যাডভাইস দিল যে তুমি উচ্চতর চিকিৎসা নাও, তুমি ধীরে সুস্থে চিকিৎসা নাও আর ধীরে ধীরে কাজকর্মগুলো করো, তুমি অবশ্যই সুস্থ হবা। আমি আসলে আমার চেয়ারম্যানের কাছে অনেক কৃতজ্ঞ, তিনি এই দুঃসময়ে আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। পুরো শরীর ব্যথা, মানে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে পেইন, আমার এগুলো সকল জয়েন্টে জয়েন্টে পেইন, মানে এই ঘাড় থেকে পা পর্যন্ত পুরোটা, এবং শরীরে ব্যথা হতো আর জ্বালা যন্ত্রণা হতো, যেমন শিং মাছ ফুটালে যেরকম হয় ওই রকম জ্বালা যন্ত্রণা করতো আর কি। অনেক কান্না আসতো, আমি অনেক কাঁদতাম, আমি নিজেও অনেক কাঁদতাম, এবং আমার কান্নায় দেখা যাচ্ছে যে গোপনেও যদি আমি কাঁদতাম আমার কান্না দেখে পরিবারের সবাই কেঁদে দিত আর কি, এমন অবস্থা। হাত পা টিপে দিত, অনেক মেসেজ করতো তারা, মানে ওনারাও অনেক কষ্ট করছে আমার জীবনে। জি হ্যাঁ, অবশ্যই আমার মনে হতো যে আমি মনে হয় কোনোদিন ভালো হবো না, আমি একটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম, দুশ্চিন্তার মধ্যে ছিলাম, হ্যাঁ, যে আমি মনে হয় কোনোদিন ভালো হবো না, কারণ আমি এত ওষুধ খাচ্ছি, মানে কি বলবো আর, এতগুলো টেস্ট করতেছি, কোনো কাজেই লাগতেছে না, মনে হলো যে আমি আর মনে হয় বাঁচবো না। আর যখন পেন শুরু হয় মনে হয় যে নিজে আত্মহত্যা করি, এমন অবস্থা। জি আমার মনে হতো যে আমি পঙ্গু হতে যাচ্ছি আর কি, মানে আমার আসলে অ্যাকচুয়ালি আমার হাত এখন ইনশাল্লাহ আল্লাহ রহমতে স্যারের চেষ্টায় আর কি আমার হাত এখন কিন্তু অনেকটাই, মানে দেখেন সোজা, আর আমার আগে হাতটা ছিল এরকম, আমি এইরকম করতে পারতাম না, এতটাই কষ্ট হতো আমার, মানে যান বাড়ায় যেত দুই হাতই, দুইটা হাতই। এখন ফিজিওথেরাপিস্টের মাধ্যমে এই পর্যন্ত আসছে। জি আমি আসলে বিয়ে করছি 2014 সালে। আমি কি বলবো, আমার এতটাই কষ্ট হতো আমি আসলে মুখে বলতে পারতেছি না, যে আমার অন্তর ফেটে যায়। ছোটো বাচ্চা তো, আমি সারাদিন অফিস করি, দেখা যায় যে মানে যখন আমি আসি তখন ও বাবা বাবা বলে আমাকে ডাক দেয়। হ্যাঁ, 2 বছরের বাচ্চা তো কথা বলতে পারে, ও আসে আইসা আমার মানে জড়ায় ধরে, আমি আসলে নিজ, ও তো আমার চাইতে ছোট, আমি আসলে ওকে এইভাবে উঠায় নিতে পারি না, আমার এই জয়েন্টের পেইনের কারণে, এতটা এই মানে এই শোল্ডারের কারণে আর কি, পেইনের কারণে এতটাই ব্যথা করতো, আমার কান্না আসতো আর কি, আমি কী বলবো, আমি সহ্য করতে পারতাম না। আবার রাতে দেখা যায় যে শোয়ার সময় ও আমার মানে এদিক দিয়ে ওদিক দিয়ে মানে ওঠা নামা করতো, আমি মানে চিৎকার করতাম, মানে সহ্য করতে পারতাম না, এক সময় বকা দিতাম বাচ্চাকে, বাচ্চার মাকে বকা দিতাম যে হ্যাঁ তুমি ওকে আমার কাছে দিছো, আমার ব্যথা হচ্ছে, তুমি ওকে একটু তোমার কাছে নাও। পরে আমার মনে হয় যখন বাচ্চা চলে যায় তখন আমার মানে চোখ দিয়ে মানে পানি ঝরে, অঝরে পানি ঝরে, যে আমি কী বললাম, সে তো আমার বাচ্চা, আমাকে আদর আদর আমার আদর নেওয়ার জন্য সে আমার কাছে আসছে আর কি। আমি সর্বপ্রথম আমার বাচ্চাকে কুলে নিব, আমি জান ভরে, আমি কি বলবো, আমি বুকে ধরে জড়ায় ধরে আমি কতক্ষণ যে থাকবো আমি নিজে বলতে পারবো, আমার আমার যে কী হচ্ছে ভাই আমি বলে বোঝাতে পারবো না, অনেক আমি বলেছি ভাই অনেক, মানে কি বলবো আর। এখন আমার মনে হচ্ছে যে আমি যত দ্রুত সম্ভব আমার বাচ্চার কাছে আমি দৌড়ে যাই। আজকে আপনার সুখের দিন, আপনি হাসবেন, আজকে আপনার হাসির দিন, আজকে আপনি হাসবেন, আজকে আপনি সুস্থ,
আজকে এবার গিয়ে আপনি আপনার বাচ্চাকে জড়াইয়া ধরবেন, আজকে আপনি সুস্থ, আপনি হাসবেন। ভাইয়া আসলে আমি 4 বছর আমার ব্যথার সাথে আমি যুদ্ধ করে আসতেছি। আজকে আমার যে এতটা ভালো লাগতেছে, আমার আসলে এটা শোকের কান্না। এই জন্য হঠাৎ চোখ দিয়ে পানি বের হলো আর কি। আমি অনেক সুখী এখন, মনে হচ্ছে উপরওয়ালা আমাকে একদম জান্নাতের মধ্যে নিয়ে যাচ্ছে। আমি অনেক কষ্ট করছি, মানে অনেক, আমি কি বলবো ভাইয়া। আমি কবিরাজ, আয়ুর্বেদিক, এলোপ্যাথি কোনোটাই বাদ রাখিনি। পুকুরের পানি, পুষ্করিণীর পানি, গোলাপ জলের পানি, মানে কোনোটা বাদ রাখিনি। যে যেটা বলছে আমি সেইটাই খাইছি, শুধু আমার এই রোগ মুক্তির জন্য আর কি। তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুস্থ আর কি। আসলে অ্যাকচুয়ালি আমি কি বলবো, এখন যদি আমি স্যারকে পাইতাম আমি বুকের জোড়ায় রাখতাম, এর চাইতে আমার ভাষা নাই। অবশ্যই আমি স্যারকে অনেক ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, ধন্যবাদের উপরে যদি অনেক কিছু থাকে তাহলে আমি সেটাই দিতে চাই। আমি দোয়া করি উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, তার পরিবারকে, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকে, এবং সব মানে সবগুলা রোগীর যেন সুচিকিৎসা করতে পারে, এই সেই দীর্ঘায়ু করি স্যার আর কি। আমি এখানে এসে আসলে আমি সত্যি বলতে ভাই একটু কথা বলি, সেটা হচ্ছে আমি যেদিন প্রথম আসি আমি প্রায় রোগীর সাথে একটু কথা বলি যে তারা আসলে কেমন ডেভেলপ হচ্ছে, মানে ভর্তি হওয়ার পূর্ব মুহূর্তে। তো দেখলাম যে না, অনেকে বলতেছে না আমরা আসলে অনেক সুস্থ হচ্ছি, অনেকে বলে যে তিন থেকে চার দিন হলে তার মানে ভর্তি আছে, তারা অনেকটা ডেভেলপ হচ্ছে আর কি। তো সেই ভরসায় ভর্তি হওয়া আর কি। তবে এখন মনে হচ্ছে যে প্রায় অনেকেই মানে সুস্থ হচ্ছে আর কি এখান থেকে। তাদেরকে দেখে আমার অনেক ভালো লাগতেছে, এবং তাদের পর্যায়েও আমি এখন বর্তমানে আমি অ্যাকচুয়ালি মানে স্যারের যে ইউটিউব চ্যানেল আছে আমি ওখান থেকে আসছি আর কি এখানে। তো ওখানে যে পেশেন্টগুলো ছিল তাদের কথাবার্তা শুনে আমি এখানে ভর্তি হয়েছি। মানে তাদের যে তারা বলছিল যে না আমি অনেক সুস্থ অনেকটাই আর কি। তো আসলে এগুলো দেখে আমার এখানে ভর্তি হওয়া, এখন আমার মনে হচ্ছে যে আমি মনে হয় সেই লোক। মনে হচ্ছে যে আমি সেই লোক যে সুস্থ আর কি। অ্যাকচুয়ালি ভাইয়া হসপিটালটা অনেক সুন্দর, পরিবেশ অনেকগুলো সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন, একদম ফ্রেশ, যা বলার বাহিরে। আমি অনেক হসপিটাল দেখছি এতটা ক্লিন না। আর নার্সদের ব্যবহার অনেক ভালো, ওনারা সঠিক সময়ে মানে আমার খোঁজখবর নিছে। আর বিশেষ করে আমি আমার ফিজিওথেরাপিস্ট ভাইয়াকে ধন্যবাদ জানাবো, যা যে মানে উনি আসলে আমাকে দিনের বেশিরভাগ টাইমে আমাকে সময় দিছে আর কি। আমি তারও দীর্ঘভাবে কামনা করি যেন তিনি প্রত্যেকটা রোগীকে এইভাবে সুস্থ করে তোলেন আর কি। হসপিটালের ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল, মানে আমি যখনই যে বিষয়ে নক করছি তারা সঙ্গে সঙ্গে সেই জিনিসটা হোক বা যে কোনো বিষয় হোক তারা সেটা করছে আর কি। আমি প্রথমেই বলতে চাই যে আমার মতো যারা রুগী আছে, আমি আসলে অ্যাকচুয়ালি এসপিএ রুগী, আর শুধু এসপিএ না, এখানে যারা বিভিন্ন ধরনের যে জয়েন্ট পেইন, মাজা ব্যথা, কোমর ব্যথা, পায়ে ব্যথা, কোনো অ্যাক্সিডেন্টের রুগী, এ ধরনের রুগী আপনারা চাইলে এখানে এসে ভর্তি হতে পারেন, এবং আশা করছি খুব অল্প সময়ে আপনারা সুস্থ হবেন ইনশাল্লাহ, কারণ আমি নিজে প্রমাণ। হয়তোবা আমি কি বলবো ভাইয়া, আমি তো বললাম পূর্বে বলছি আমি 4 বছর ধরে অনেক কষ্টে ছিলাম, আমি পুরুষ মানুষ, আমি একা একা কাঁদছি, কিন্তু আজকে আমার এতটা ভালো লাগতেছে, আমার বডির মুভমেন্ট, আমি এইভাবে নড়াচড়া করাতে পারতাম না, আমার হাত এইভাবে উঠাইতে হইতো, আমি খাইতে পারতাম না, এমন অবস্থা। আমি এখন একদম স্ট্রেট, একদম স্ট্রেট, আমার কোনো প্রবলেম নাই এখানে। আমি আগে মানে আমি কি বলবো আর, আমি এভাবে নড়াচড়া করতে পারতাম না,
এতটাই অবস্থা আমার খারাপ ছিল এবং রাতে শুইতে পারতাম না, একাত ওকাত হইতে পারতাম না। তো আমি সেই সূত্রে বলতেছি যে এখানে আসেন আপনারা, অবশ্যই সুচিকিৎসা আপনারা পাবেন এখানে। কেউ আমার ইউনিয়ন এলাকাবাসী, আমার পূর্বের কাজে কর্মে যদি আপনারা আঘাত পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর বর্তমানে আমি ডিপিআরসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম, আজকে চলে যাব স্যারের সুন্দর ট্রিটমেন্টের কারণে। তো এখন থেকে আমি চেষ্টা করব যে আপনাদের ভালো কিছু দেওয়ার আর কি, ভালো ভালো কিছু দেওয়ার এবং অল্প সময়ের মধ্যে সেবা দেওয়ার। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।